হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আবার একটা নতুন ব্লক নিয়ে এসেছি রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লকে আজকের আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম যে শি শিউলি ফুল গাছটাকে আমি দেখাচ্ছি তোমাদের পুজোর আগে আমি দেখিয়েছিলাম শিউলি ফুলগুলো অল্প তখন ফুটছিলো আর এখন দেখো চারিদিকে ছড়িয়ে ভর্তি হয়ে আছে মানে প্রচুর ফুটছে এখন শিউলি ফুল গাছ স্টার আর ওয়েদারটা মানে কি বলবো গরম এই সময়টা খুব মানে সাড়ে সাতটার দিকেই টানা রোদ উঠে গেছে রোদ রোদ দেখেই বুঝতে তোমরা পাচ্ছ কী রকম রোদ উঠেছে তো আমি সকালবেলা আমার কাছফাজ সারার পর আমি পুজো দিয়েছিলাম সিউলি ফুল দিয়েই তো পুজো দেওয়াটা দেখাতে পারলাম না দিয়েছিলাম যে মানে দিচ্ছিলাম যে পুজোটা ওইটা দেখায়নি আমি পুজো দেওয়ার পর আমি ভিডিওটা করেছি তো দেখালাম এই শিউলি ফুল দিয়েই দিয়েছিলাম মা পুজো আর এইদিকে উপরের ঠাকুরগুলোকেও আমি আমার মা জবা ফুল তুলে রেখেছিল ওই জবা ফুল আর ওই তুলসী পাতা তো কৃষ্ণের পায়ে দেওয়া হয় ওই দিয়েছিলাম আর গোপালে আর এই যে আমার শিব ঠাকুর আর দুর্গা শিব দুর্গা তারপর মেয়ে সকালে ঘুমতে উঠেছিলো দেখো আমার বিছানা উঠেনি ঘর বাড়ি এখনো এলোমেলো মেয়ে নতুন ব্যাগ বার্থডেতে পেয়েছিলো ওর আগের ব্যাগটা একটু ছিঁড়ে গেছিলো ওই জন্য আর ব্যবহার করবে না এই নতুনটা দিয়ে আর ওর স্কুলে এই ব্যাগগুলো আবার চলবে না ওই কারণে এখনই দিয়ে দিলাম আর তারপর ও পড়াশোনা করছিল আজকে সকালে মানে আমি রান্না করেছিলাম আজকে দুপুরে ভাত বেগুন ভাজা পটল ভাজা আর পটল আলু একটা ভাজা আর ডাল বানিয়েছিলাম তারপর পরে আমার মানে একটু বেলার দিকে আমার মা লতি আর চিংড়ি মাছ এনেছিল তো আমাকে বলেছিল বানাতে তো ওই লতি আর চিংড়ি মাছটা বানাচ্ছিলাম চিংড়ি মাছটা একটু অল্প হয়ে গেছে লতির তুলনা তো ওই লতিটা আমি কীরকমভাবে মানে কাটি ওইটা তোমাকেদেরকে দেখালাম পুরো পরিষ্কার করে কাটতে হবে না হলে আবার গালে লাগে সম্ভবত এই লতিগুলো গালে লাগে না যেইগুলো ওই সরু সরু যে লতিগুলো হয় ছোটো ছোট ওই লতিগুলো গালে লাগে আর এই মোটা মোটা এই লতিগুলো অতটা গালে লাগে না তাও পরিষ্কার করে ছাড়িয়ে নিলে খোসাগুলো ভালো লাগে আর ছোটো ছোট করে পিস করে মানে ভালো করে পরিষ্কার করে ছাড়ালে ভালো লাগে আর অনেক কটা লতি ছিল আমার অনেকটাই সময় লেগেছিলো লতিগুলো ছাড়াতে কারণ এই কচু লতি আমার মাই পরিষ্কার করে দেয় তো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি লতিটা এই যে এরকম করে পরিষ্কার করে আর এরকম পিস করে নিতে আর মা পারিনি শরীরটা অতটা ভালো ছিল না না ওই কারণে আমাকে বলেছিল তো আমি কেটে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এই দিকে লতিগুলো আমার কাটা হয়ে গেছে খোসাগুলো দেখাচ্ছি আর এই দিকে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর কড়ার মধ্যে গরম জল দিয়েছিলাম ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো যদি গালে লাগে কিন্তু গালে লাগে না তাও দিয়েছি একটু নুন দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ মানে লতিগুলো দেওয়ার পরে সামান্য একটু হলুদ দিয়ে দেবো মানে ওইটা দেখায়নি হলুদ দেওয়াটা সামান্য একটু না দেওয়ার মতন একটু হলুদ দিয়ে দেবো এটা নাড়াচাড়া দিয়ে আমি একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দেবো মানে লতিটা একদম মানে আদা সিদ্ধ আদা সিদ্ধ যখন হয়ে যাবে নামিয়ে নেবো লতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাও একটু গরম জলে দিয়ে ফুটিয়ে একটু আদা সিদ্ধ মতন করে নেব একটা প্লেট চাপা দিয়ে দেব আর এই লতি রান্না করব জন্য এই যে আমি চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি এদিকে পেঁয়াজ কুচে রেখেছি রসুন কুচে রেখেছি আর কাঁচা লঙ্কা আর এই যে একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সামান্য একটু নুন দেবো কারণ নুন আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম বলে ওই জন্য অল্প নুন আমি দেব নুনটা যদি পরিমাণ আবার বেশি হয়ে যায় ওই কারণে নুনটা পরে আমি সামান্য আবার চেক করে দেব পরে তো এইদিকে লতিটা আমার সিদ্ধ হয়ে এসছে লতিটা আমি নামিয়ে ঝাড়াতে দিয়ে দেবো যে ঝাড়াতে দিয়ে দিয়েছি আর তারপর কড়ার মধ্যে তেল দেবো তেলটা যেই গরম হয়ে উঠবে কালো জিরে দিয়ে নাড়াচাড়া দেবো কালো জিরেটা দেওয়ার পর খুন্তি মনে হয় তেল ছিল চটপট করে উঠেছে ওই জন্য ভয়ে আমি সরে গেছিলাম ক্যামেরাটা ওই জন্য নড়ে গেছে তারপর এই যে মামার কালো জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা মতন ধরুন সেন্ট বেরিয়ে গেছে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ভাজাভুজি করছিলাম নাড়াচাড়া দিচ্ছিলাম তারপর আমি নাড়াচাড়া দিতে দিতে আমি রসুন দেবো রসুন কুচিটা যে করে রেখেছিলাম রসুন কুচিটা দিয়ে নাড়াচাড়া দেবো রসুন কুচিটা দিয়ে নাড়াচাড়া দিতে দিতে সু কাঁচা লঙ্কা যে কটা মানে ছিল কাঁচা লঙ্কাটা ওই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছিলাম কিছুটা পড়ে গেছিল হাতে তুলে নিয়েছিলাম বলে নাড়াচাড়া দিয়ে দিয়ে এই যে লাল লাল মতন একটু ভাব হয়ে আসবে পেঁয়াজগুলো দেখছো একটু লালছে লালচে হালকা হচ্ছে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কারণ চিংড়ি মাছটা কচুর তুলনায় একটু কম হয়ে গেছে লাল লাল করে ভেজে নেবো চিংড়িগুলোকেও একটু ভাজাভুজি করে নেবো লাল লাল করে একটু ভাজাভুজি করতে করতে থাকবো যতক্ষণ না একটু লাল লাল হয় যা অনেকটাই লাল লাল করে হয়ে ভাজা হয়ে মানে ভাজাভুজি হয়ে গেছে চিংড়ি মাছটা এবার মশলাগুলো যেগুলো দেবো এই যে সামান্য নুনের কথা বলেছিলাম তখন দেখায়নি এখন দেখালাম নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতেই থাকবো না আর ঝালের পরিমাণটা খুব বেশি দিইনি মিডিয়াম দিয়েছি আর এই লতি রান্না করতে তেলটা একটু বেশিই লাগে যে কোনো কচু টচু রান্না করলে তেলের পরিমাণটা বেশি দিলে গালে অতটা লাগে না তেল নুন আর মিষ্টি মানে চিনি তারপর এই নাড়াচাড়া করে মশলা যে আমার ভাজা হয়ে যাবে লতিটা আমি দিয়ে দেবো লতি সিদ্ধ রাখা যে লতিটা ওটা দিয়ে ভালো করে কষাতেই থাকবো নাড়াচাড়া নাড়াচাড়া দিতেই থাকবো যতক্ষণ না মশলাটা লতির গায়ে মানে পুরো মিশে যায় ল এবার নাড়াচাড়া দিতে দিতে আমি একটু চাপা দিয়ে দেবো চাপা দেওয়ার পর একটু মানে জল জল ভাব একটু থাকে কারণ চাপা দিয়েছিলাম কচুতে ওই জন্য একটু জল জল ছেড়েছে ওটাকে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে একটু কষাবো কচুটা মানে লতিটা কচু বলে ফেলেছি ভুল করে আজকে তোমাদের সঙ্গে আমি কচুর লতিটাই শেয়ার করলাম আমি কীরকমভাবে রান্না করি এটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এদিকে আমি নাড়াচাড়া দিচ্ছি আর মেয়ের সাথে স্নান করবে বলে গরম জল বসিয়েছিলাম কারণ ওর ঠান্ডা লেগে আছে ওই কারণে গরম জল বসিয়েছিলাম সাইডে আর এই আমি কচুর লতিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে করছিলাম মশলাটা যাতে পুরোপুরি মানে কষে যায় লতির সঙ্গে নাড়াচাড়া দিতে দিতে লতি তো এমনিই সিদ্ধ ছিল হয়েই এসছে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ গালে যদি লাগে এই ভয় ভয়ে ওই কারণে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম কিন্তু খেতে বেশ লেগেছে খারাপ লাগেনি আর চিংড়ি তো যে কোনো তরকারিতেই মজে আর লতির সঙ্গে তো আরোই ভালো লাগবে এই লতি চিংড়ি আমার রান্না হয়ে গেল এখনো জল জল ভাব একটু আছে ওই কারণে দেখাচ্ছিলাম তোমাদেরকে একটু নাড়াচাড়া দিতে দিতে তেল ও ছাড়ছে তেল ও ছাড়ছে চাপা দিয়েছিলাম বলে একটু জল জল ভাবটা বেরিয়েছিল আর এইদিকে আমার চাপা দেওয়ার জন্য আমার এইদিকে সিদ্ধ হয়ে গেছে কচুল্লতি আমার তৈরি হয়ে গেছে এইদিকে আমি বাটিতে নামিয়ে নিয়েছি কচুল্লতি আমার তৈরি তারপর মেয়েকে স্নান করাবার জন্য ওকে ডাকছিলাম যখন ও তখন ওই পাশে বাড়ি কাকিমার ফ্রিজের যে বরফগুলো ছিল ওই বরফগুলোর মধ্যে খেলছিল আর ওই বরফগুলো নিয়ে খেলা করছিলো কারণ যখনই ওরা ফ্রিজ থেকে বরফ বের করে ওকে ডাকে খুব মজা পায় বলে ওই জন্য ওকে দেয় বরফগুলো নিয়ে খেলছিল আমি আমি বারণ করছিলাম যে ঠান্ডা লেগে যাবে বরফ নিয়ে খেলিস না ওরাও বারণ করছিল কিন্তু অনেকক্ষণ দিয়ে খেলছিল খেলার পর বরফ নিয়ে খেলছিল। খেলো মানে অনেকক্ষণ দিয়ে খেলছিল তখনও কিছু শর্ট ভিডিও দিচ্ছিল শর্ট ভিডিও দেওয়ার পর ওই ছাদ থেকে নেমে এসে ওই বরফ ওকে ডেকেছিল বরফ নিয়ে তাই খেলছিল তারপর বরফ নিয়ে খেলার পর তারপর ওকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে খাওয়ার খাওয়া দাওয়া করলো তারপর খাওয়া দাওয়া করার পর ড্রাগন ফল নিয়ে খাচ্ছিলো আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো সাপোর্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের সাপোর্ট অবশ্যই চায় আমার নতুন চ্যানেল তুমি সাপোর্ট করো তোমরা